ورحمة الله وبركاته. إن الحمد لله وحده، الصلاة والسلام على من لا نبي بعده، أما بعد، আজামি আপনাদের সামনে আহলে হাদিস বলতে কে কারা কাকে বোঝায় তার পরিচয় তুলে ধরছি। পৃথিবীতে যেখানে যারা মানুষের মতামতকে উপেক্ষা করে কোরআন এবং সহিহ হাদিস মেনে চলতে চায় তারাই আহলে হাদিস। পৃথিবীতে যেখানে যারা মানুষের মতামতকে উপেক্ষা করে কোরআন এবং সহিহ হাদিস মেনে চলতে চায় তারাই আহলে হাদিস। পৃথিবীতে যেখানে যারা মানুষের মতামতকে উপেক্ষা করে কোরআন এবং সহিহ হাদিস মেনে চলতে চায় তারাই আহলে হাদিস। আরেকটি কথা মনে রাখবেন, পৃথিবীতে হিন্দু বিদ্যান হোক, ইহুদি খ্রিস্টান বিদ্যান হোক, মুসলমান বিদ্যান হোক, কলমে লিখতে গিয়ে ইসলামী দলগুলিকে উল্লেখ করে যাদেরকে মুক্তিপ্রাপ্ত দল বলে ঘোষণা করেছেন সেই দলটার নাম হচ্ছে আহলে হাদিস। বিশ্বাস করুন, বিশ্বাস করুন, আমার এই ভাঙাচোরা বিদ্যায়, আমার এই টুটাফাটা বিদ্যায়, আমার জানাডায় পৃথিবীর কোনো হিন্দু বিদ্যার, পৃথিবীর কোনো ইহুদি বিদ্যার, পৃথিবীর কোনো খ্রিস্টান বিদ্যার, পৃথিবীর কোনো মুসলমান বিদ্যার, লাখো ইসলামী দল আছে আহলে হাদিস ব্যতীত আর কোনো দলকে মুক্তিপ্রাপ্ত দল বলে কলমে ধরেছে এটা আমার জানাডাই। শুধুমাত্র একটি দলকে মুক্তিপ্রাপ্ত দল বলে ঘোষণা করেছেন, সেটাই হচ্ছে আহলুল হাদিস। তাই আসুন সকলে মিলে কোরআন ও সহিহ হাদিস মেনে রাসূলের সুন্নাহ অনুযায়ী নিজেদের জীবনকে গড়ে তুলি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।